আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আর একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভিউয়ার্স আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিট সাবজেক্টের পঞ্চম অধ্যায়ের যে 4 টার্মিনাল বিশিষ্ট হাইব্রিড প্যারামিটারের সমতুল্য সার্কিট আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে হাইব্রিড প্যারামিটার আসলে কি तो आज के भिडियो तो देखो जो 4 टर्मिनल विशिष्ट हाइब्रिड पैरामीटर समतुल्य सर्किट तो एक विषय हे जो आमरा जानी एक ट्रांजिस्टर 3टी टर्मिनल थाके तो से क्षेत्र में 3टी टर्मिनल मध्य जेको एक टर्मिनल के इनपुट और आउटपुटर साथे कमन धरे आमरा जदि ट्रांजिस्टर के 4 टर्मिनल विवेचना करी जार इनपुट कारेंट I1 इनपुट भोल्टेज V1 आउटपुट कारेंट I2 एवं आउटपुट भोल्टेज V2 होले आमरा एटाके जे एकटी जदि साधारण सार्किट देखाते पारी एबं एर समतुल्य सार्किट देखाते पारी तो सेई क्षेत्रे आमरा प्रथमे जे ट्रांजिस्टरेर एकटी जे साधारण 4 टर्मिनल विशिष्ट एकटा आमरा इ धरते पारी तो एर मध्ये ए एकटा दुइटा तीन चार आमरा धरलाम ए चारटी जदि आमरा धरी तो सेई क्षेत्रे जस्ट एरकम एक विषय जो या करी तो क्षेत्र में धरे निलाम एखाने जो कारेंटी आसे इनपुट कारेंट सेटी होच्छे I1 एखानकार जो भोल्टेज सेटा होच्छे V1 एवं आउटपुट जो कारेंट सेटा होच्छे I2 एवं एखानकार जो भोल्टेज सेटा होच्छे V2 तो एरकम जो थाके तो आमरा एर एकटी समतुल्य सार्किट आंकबो तो समतुल्य सार्किट आकार क्षेत्रे जे काजटी करते होबे आमादेरके एखाने एकटी विषय होच्छे एटा होच्छे इनपुट प्रान्त एटी होच्छे आउटपुट प्रान्त এবং আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 4টি যে বিষয় থাকে ট্রানজিস্টরের তো সেখানে একটি বিষয় ছিল এরকম যে H11 H12 H21 H22 তো এখানে H11 এবং H12 এই দুটি হচ্ছে ইনপুট প্রান্তে থাকে আর H21 এবং H22 হচ্ছে আউটপুট প্রান্তে তো সেই ক্ষেত্রে আমরা যখন এর সমতুল্য সার্কিট আঁকবো तो सेখানে एक विषय হচ্ছে ইনপুট एक विषय থাকবে এবং আউটপুট एक विषय থাকবে तो আমরা যদি সার্কিটটি এখানে একটু আঁকি तो সে ক্ষেত্রে এরকম করে আঁকতে হবে तो এখানে একটি সোর্স হবে এবং এখানে একটি সোর্স হবে तो এই হচ্ছে বিষয় এবং এখানে এই ভাবে একটি ইয়া থাকবে तो এর মধ্যে একটি থাকবে কারেন্ট সোর্স অন্যটি থাকবে হলো ভোল্টেজ সোর্স तो এখানে এটি হবে এইভাবে যে কারেন্ট সোর্স এটা হবে ভোল্টেজ সোর্স তো সেই ক্ষেত্রে আমাদের এখানকার যে কারেন্ট সেটা হচ্ছে কত I1 এবং এখানে হবে H11 তো এরপরে আমাদের এখানে হবে H12 V2 এখানে হবে V1 এবং এখানে হবে হচ্ছে V2 এটা হবে H22 এবং এখানে যেটি হবে সেটি হচ্ছে H21 এখানে হবে H21 I1 তো H21 I1 এখানে হবে হচ্ছে I2 এই হচ্ছে আমাদের 4 টার্মিনাল বিশিষ্ট হাইব্রিড প্যারামিটারের সমতুল্য সার্কিট এটাই তো সেই ক্ষেত্রে এখানে এদিক কারেন্ট আসতেছে এটা হচ্ছে I2 কারেন্ট তো সেখানে আমরা এখানে যদি একটু ইয়া করে নেই তো আমাদের এখানে ইনপুট ভোল্টেজ V1 তবে আমরা एर आगे जो विषयटी देखिएছিলাম যে समीकरण ছিল যে समीकरण ছিল এরকম যে দুটো समीकरण সেটি ছিল V1 = হচ্ছে H11 I1 প্লাস হচ্ছে H12 V2 এবং এখানে V1 ছিল V1 সমান ছিল এটি এবং I2 সমান ছিল যে I2 সমান ছিল হচ্ছে H21 I1 প্লাস H22 V2 এটা হচ্ছে আমাদের যে হাইব্রিড প্যারামিটারের যে সমতুল্য সার্কিট একটু বিষয় একটু খেয়াল রাখতে হবে আসলে এখানে কিন্তু এই যে আমাদের যে সমীকরণ আছে এবং যে সমতুল্য সার্কিট আছে এর সাথে কিন্তু সম্পর্ক আছে कारण जो सम्पर्क ना थकतो तो से क्षेत्र में क्योंकि ये आँकते परतम ना और ये मने रखारों एक सहज विषय आछे एक ख्याल कर देखते हैं जो हमें एखे बेर करते हैं v1 प्रथम जो सूत्रटा आछे v1 समान हे कि H11 I1 जस्ट एखानकार जो भोल्टेजर विषयटा और एखे हे कि एखे कि एरपर प्लस छिल एर साथे एटा प्लस H12 v2 ये ख्याल रखते हैं। एरपर एखे विषय बेर करते हैं I2 बेर करार समय कि करते हैं H21 I1 प्लस H22 v2 ए विषयटा ख्याल रखते हैं। तो ये विषय जो ख्याल रखा जाए ताहले किन्तु एटा सहजे मने रखा जाबे, आमादेर एई समीकरणटी सहजे मने रखा जाबे, आबार एई चित्रटिও सहजे मने रखा जाबे। आर आरेकटी विषय हच्छे आमादेर जे ट्रांजिस्टरेर जे चार टार्मिनल जे सार्किट सेटा जास्ट एकटा विषय एई चारटा टार्मिनल आमादेर एखाने सपोज एई एकटा टार्मिनल दुइटार जन्य कमन जस्ट एई कारणे देखानो हयेছে जे ट्रांजिस्टरेर तीनटी टार्मिनल जस्ट 1 2 3 किन्तु एई टार्मिनलटा कमन धरार कारणे चारटी टार्मिनल हयेছে। एखाने इनपुट हচ্ছে I1 কারেন্ট এবং V1 হচ্ছে ভোল্টেজ এবং আউটপুটে হচ্ছে V2 ভোল্টেজ এবং I2 হচ্ছে কারেন্ট। তো এইটা দেখে এখান থেকে একটা আগার বিষয় থাকে, আবার এই সার্কিট দেখে এই সমীকরণ মনে রাখার বিষয় থাকে বা এই সমীকরণ দেখেও সার্কিটটি আঁকা যেতে পারে। তো এইটা এভাবে খেয়াল রাখতে হবে যে সবসময় খেয়াল রাখবে যে চার টার্মিনাল বিশিষ্ট হাইব্রিড প্যারামিটারের সমতুল্য সার্কিট এটা। তো এখন পরীক্ষায় হয়তো এটা আমরা জাস্ট এটা কমন যে কোনো একটি ট্রানজিস্টরের জন্য, তো সেক্ষেত্রে অনেক সময় পরীক্ষা এসে থাকে যে কমন ইমিটার কমন বেস কমন কালেক্টরের ক্ষেত্রে কীরকম আসে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে কমন বেস কমন কালেক্টর এবং কমন ইমিটারের ক্ষেত্রে আমরা সেগুলো শিখব। তবে একটি বিষয় হচ্ছে আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের হাইব্রিড প্যারামিটারের সাহায্যে চারটি উপাদান বের করা হয়, সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স আউটপুট অ্যাডমিটেন্স ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই যে না এই হাইব্রিড প্যারামিটার থেকে যে ভোল্টেজ গেইন কারেন্ট গেইন ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট অ্যাডমিটেন্স কীভাবে বের করে সেটা আমরা দেখাবো। তো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। তো আমরা এই ভিডিওটি যাদের ইতিমধ্যে আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।